আমরা রয়েছি সুপ্রিম কোর্টের যে সওয়াল জবাব চলছে সেখানে সিবিআই এর তরফ থেকে এখনো বলা হচ্ছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্ন তুলেছিল যদি 8324 জন বেআইনিভাবে নিয়োগ হয়ে থাকে তাহলে পুরো প্যানেলটাকে কেন বাতিল করা হবে, এটার তারা যুক্তিপূর্ণ জায়গা তৈরি হবে যেখানে পুরো প্যানেলটা বাতিল করার একটা লজিক থাকবে। ঠিক সেই জায়গাতে সিবিআই এর তরফ থেকে আইনজীবী যারা রয়েছেন তারা এখনো তারা সওয়াল করেছেন যে গোটা প্রক্রিয়াটা মাই লর্ড একেবারে বেআইনিভাবে হয়েছে এবং সেটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মেনে ছিলেন, এর আগে যে সিস্টেম্যাটিক ফ্রড হয়েছে অর্থাৎ প্রাতিষ্ঠানিক জালিয়াতি হয়েছে, প্রাতিষ্ঠানিক জালিয়াতি এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে বাজ বিচার করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছিল এই এই আলাদা করাটা। এই মুহূর্তে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় যেটা বলছেন একদম সরাসরি ইংলিশে আমি কোট আনকোট বলছি, উই আর ইনক্লাইন টু রিজার্ভ দিস ম্যাটার ফর ফুলার কনসিডারেশন, অর্থাৎ আমরা আপাতত এই এই জায়গাতে আমরা কোনো হয়তো কোনো অর্ডার পাস করব না, এটা আরও বোঝার বিষয় রয়েছে, আরও কনসিডারেশনের বিষয় রয়েছে। এবং তার পাশাপাশি আরেকটা লাইন বলেছেন, উই মে নট বি ইনক্লাইন টু ইস্যু আনকন্ডিশনাল স্টে অন অল অ্যাপয়েন্টমেন্টস, অর্থাৎ যে নিয়োগটা কলকাতা হাইকোর্টে যে নিয়োগের ওপর পুরোটা যে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছিল বাতিল করা হয়েছিল কিছুটা আশার আলো হয়তো দেখা যাচ্ছে, তার কারণ একটি পর্যবেক্ষণ আদালতের একটি পর্যবেক্ষণ যেখানে উনি বলেছেন যে আমরা পুরো যে প্যানেল সেই পুরো প্যানেলে আমরা হয়তো স্থগিতাদেশ দেব না কিছু স্পেসিফিক জায়গা, এবং সেই পয়েন্ট নিয়েই এখন আর্গুমেন্ট চলছে, উইচ আর দ্য ফোর ক্যাটাগরিজ উইচ উইল হ্যাভ টু বি এক্সক্লুডেড। কোর্টে জানতে চাইছেন, বড় আদালতে জানতে চাইছেন মুখ্য বিচারপতি যে প্রধান বিচারপতি যে কোন কোন চারটে অংশ নিয়ে এবার আলোচনা করা যায়, তার কারণ এই মুহূর্তে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটায় বেআইনি নিয়োগ হয়েছে, পুরো প্যানেলটা বেআইনি নিয়োগের দ্বারা হয়েছে, কিন্তু যোগ্য অযোগ্যের একটা প্রাথমিক যে পার্থক্য সেই পার্থক্য কিন্তু করা গেছে। কেন করা গেছে তার কারণ আজকে এসএসসি তারা নিজেরা এখানে এসে স্বীকার করেছে 8324 জনের যে অযোগ্যের তালিকা এবং চাকরি সেখানে যে চুরি হয়েছে অযোগ্য প্রার্থীদেরকে যে রিক্রুট করা হয়েছে এগুলো কিন্তু অবশেষে স্কুল সার্ভিস কমিশন কোর্টে এসে এই জিনিসটা মেনেছে। সুতরাং এই জায়গাগুলোতে আমরা আমরা অপেক্ষা করছি সমাদৃতা আরও আপডেটের জন্য, আমি অপেক্ষা করছি, কিন্তু আপাতত এই এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ অবশেষে হয়তো ওয়েমাসিক না থাকলেও এই এই যে পার্থক্যের জায়গাটা সেই পার্থক্যের জায়গাটাতে অন্তত আসা গেল। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে ময়ূখ, পার্থক্যের জায়গাটাতে আসা গেল চারটে ক্যাটাগরি প্রশ্ন করছে। আমি আবার ভাস্করবাবুর কাছেই চলে যাবো, ভাস্করবাবু একের পর এক মুখ থুবড়ে পড়া তো দেখতে পাচ্ছি আমি। না, মুখ থুবড়ে পড়া নয়, যোগ্য অযোগ্যর যে বিচারটা সেই বিচারটা হাইকোর্টের নির্দেশটা যে সঠিক ছিল না, এই যে যোগ্য অযোগ্য না সুপ্রিম কোর্ট এটার মাধ্যমেই প্রকাশিত, মহিজুরা বলছেন যে সকলে চাকরিটাতে বাতিল করে দিয়েছিলেন, তো সকলে চাকরিটা বাতিল করা যায় না, সেখানে যোগ্য অযোগ্যর এই ফরাকটা করা গেছে আপনাদের যা রিপোর্ট দিলাম। আরে বললে তো 8324 যোগ্য অযোগ্য বললে বাকিরা যোগ্য, এটাই তো মনে পড়ে। আরে না 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 না, সবাই আপনারা চাইছেন সবাই চাকরি চলে যা, এই তো বিজেপি স্বরূপ দেখুন, এই বিজেপি বলছে সকলে চাকরি বাতিল করা, সকলে চাকরি বাতিল চাইছে বিজেপি, বিজেপি চায় সকলে চাকরি বাতিল। আরে আপনি চাকরি দিন না, আপনি বলুন কারা যোগ্য, আপনার সরকারকে বলতে বলুন কারা যোগ্য, নাটক না বলে বলুন কারা যোগ্য। ভাস্করবাবুর কাছ থেকে আমরা বুঝে নেবো আপনি যোগ্য অযোগ্যের ফারাকটার কথা বলছেন, আমার তো এটাই তো আমার প্রশ্ন, হাইকোর্টে ছিল না কেন, এসএসসি হাইকোর্টে গিয়ে যোগ্য অযোগ্যের পার্থক্যটা দিতে পারলো না কেন, সুপ্রিম কোর্টে এখনো দাঁড়িয়ে থেকে এসএসসি দায় ঠেলছে রাজ্যের ঘাড়ে, রাজ্য ঘাড়ে ঠেলছে এসএসসির ঘাড়ে, এখনো দাঁড়িয়ে থেকে যোগ্য অযোগ্যের কোন পার্থক্য কোন কার বেসিসে কার উপর ভিত্তি করে হবে সেটাই তো পরিষ্কার নয়। সিবিআই এর আইনজীবী আছেন, কিন্তু সিবিআই এর আইনজীবী যে কথাটা বললেন না যে সিবিআই আইনজীবী তো পরিষ্কার বলছে নিয়োগ প্রক্রিয়াটাই হলো, তাহলে সবার অ্যাপয়েন্টমেন্টে তো সিবিআই প্রশ্ন তোলেনি, সিবিআই প্রশ্ন তুলেছে আপনাকে, আমাকে বলতে আপনি বলুন, আপনি আমাকে কথাই বলুন, এসএসসি আপনি আপনি আমার কথাই বলুন, এসএসসি 2016 থেকে 2024 আজকে এসএসসি এর কাছে কেন করেন নাকি সেভ নেই কে যোগ্য কি এরকমই করে, সংক্ষেপে আমাদের সময় খুব কম, আমি বলতে দিতে পারি না, আপনি কিছু জানেন না, হাতে হাতে সময় খুব কম, নিয়ে যাব, আপনি জানেন না, সংক্ষেপে
আদালতে কি হয় সেদিকে নজর রয়েছে আমাদের, পৃথিবী দেখুন, সঙ্গে দেখুন।